আসসালামু আলাইকুম, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? সালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। তোমাদের গ্রুপে আছো 9 জন, 3 জন উপস্থিত আর বাকিরা গত ক্লাসে, যেমন সিন বাই এভরিওয়ান, মানে প্রত্যেকে ভিডিওটা দেখেছে, তার মানে ঠিক আছে। ওরা হয়তো বা বিভিন্ন কারণে হয়তো জয়েন করতে হতে পারছে না, এই যে সবাই সব ক্লাসে দেখে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। যদি এমনটা হতো যে 3 জন জয়েন করেছো, ক্লাস দেখেছে 5 জন, তখন এটা আপত্তিকর হতো, মানে বিষয়টা খারাপ দেখাতো। আচ্ছা, আর একটা বিষয় দেখো, যে আমি তোমাদেরকে এর আগে অনেককে বলেছিলাম যে আমি 30 জনের নিচে আসলে অনলাইন ব্যাচগুলো স্টার্ট করি না, কিন্তু সামহাও তোমাদেরটা এবারে স্টার্ট হয়ে গেছে। তোমরা 2-3 জন খুব বেশি যোগাযোগ করছিলে, এই সংখ্যাটা বাড়তেছে না। স্যার, আমি অনেকজনকে বলছিলাম আমাদের ক্লাসে, ওরা পড়বে বলছে, বলছে জানুয়ারি থেকে পড়বে, কিন্তু এখন মনে হয় এক্সামের জন্য আবার পড়তেছে না। আবার অনেকে টিচারের কাছে বলে কলেজে। ওটাই, ওই ফার্স্ট ইয়ারে যেটা হয় যে সবাই টিচারের কাছে পড়তে যায়, এবং একটা সময় গিয়ে যখন বুঝে তখন আবার দেখা যায় যে, যেমন তার প্রমাণ এই যে এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের ব্যাচ, তারপরে সেকেন্ড ইয়ারের ব্যাচে ধরো এই যে এই 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 ব্যাচটাতে আছে 46 জন, 46 জন, আরো বেশ কিছু, এটা এটাতে প্রায় 65-65 জনের মধ্যে অ্যাড হয়েছিল, বাকিগুলো হচ্ছে তোমার আমি নিজেই বাদ দিয়েছি আর কি। এরপরে যেমন এই পেজটা আচ্ছা, এটা তো পেজ না, তারপর ওল্ড সেকেন্ড ইয়ারে দেখো যারা এবার পরীক্ষা দিবে, ওল্ড থার্ড ইয়ারে দেখো, ওল্ড সেকেন্ড ইয়ারে 186 জন, ওল্ড থার্ড ইয়ারে 193 জন। তো এগুলো হচ্ছে তোমার ওই প্রথম ইয়ারের দিকে কিন্তু আসেনি, ফার্স্ট ইয়ারের দিকে বা সেকেন্ড ইয়ারের দিকে কিন্তু খুব বেশি আসে না, কারণ ওই যে টিচারদের একটা মোহ থাকে, পরবর্তীতে আবার ব্যাক করে সবাই। এই যে নিউ থার্ড সেকেন্ড ইয়ার এখন যেটা, এটাও চলে আসবে, পরীক্ষা টরীক্ষা একটু আগায় আসুক, এসে বলবে যে কি করবো এখন, সময় তো নাই, 3 মাসে কি কমপ্লিট করা যাবে কি না, এটা সেটা অনেক কিছু। আচ্ছা দেখো, আমরা শুরু করি তাহলে। আমরা গত দিনে পর্যন্ত রেটরিক অংশটা শেষ করেছি। স্যার, হুম, মানে আগের মাস যে একটা আপনার নাম্বারে বিকাশ করে দিতে, এবার কি ওই নাম্বারে বিকাশ করে দিব? হ্যাঁ ওই একই নাম্বারে, আচ্ছা আমি তাহলে এই যে এই খাতাটা আচ্ছা দেখি। ঠিক আছে স্যার। আমাদের ফিগার অফ স্পিচ স্যার কতগুলো বাকি আছে, মাঝখানে সবগুলো পড়ানো হয়নি সবগুলো স্যার? লাগবে না, সবগুলো লাগবে না, স্যার, যে আপনি একদিন তো যে অনমিত ক্রিয়া পড়াইতে নিছিলেন, পড়ার যে মেয়েদের সঙ্গে তোমার পড়ানো, এমন আরো 6টা বাকি আছে। হুম হুম ওনোম্যাটোপিয়া, তারপরে অ্যাপোস্ট্রফি, তারপরে আরো বেশ কিছু আছে এরকম, এগুলো দরকার হয় না, এগুলো আসে না পরীক্ষায় কখনো। তাহলে স্যার এগুলো আমরা বাদ দিব না, একবারই করবো না। একবারে পড়ার দরকার নাই। আর তাছাড়া আমি একটা শিট দিয়েছি না তোমাদেরকে, একটা ডক ফাইল দিয়েছি, ওই ডক ফাইল থেকে জাস্ট বুঝে নিও জিনিসটা, আসলে ওই সিমিলি, মেটাফোর, হাইপারবল, স্যার ওইটা সিম্বল, আমি আগে প্যারাডক্স, এগুলো দেখেছি, আসে এই যে এখান থেকে, এইটা তোমরা দেখে নিও, এখানে মোটামুটি সবই আছে। খাতায় নোট করে নিয়েছি। হুম হুম ভালো করেছো। হ্যাঁ, অ্যালিটারেশন আছে, অ্যালিটারেশনটা আসে, এবং অ্যালিটারেশনটা এখান থেকে পড়ে নিতে পারবা। এই যে এই জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে তোমার অনেকটা প্রোজের ভেতরে থাকে, ইপিগ্রাম, এটা আমরা যখন ইয়ে পড়বো, ওই যে ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ যে রাইটিংটা আছে তোমাদের প্রোজে, ওইটা যখন পড়বো তখন আমরা এই জিনিসগুলো পাবো ওর ভেতরে। তারপর এই যে অফ স্টাডিজের দেখো ইয়েই দিয়ে দিয়েছে, উদাহরণ দিয়েছে, তারপরে এই যে প্যারাডক্সটা দরকার, এগুলো সারা সবসময়ের জন্য লাগবে, প্যারাডক্স, অক্সিমোরন, এটা কিছু কিছু জায়গায় লাগবে, কিছু কিছু জায়গায় লাগে না, তোমরা এখান থেকে বেসিকলি সব পেয়ে যাবে। আর এই যে মানে এটা কোনো দিনই লাগবে না,
তারপরে ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্স লাগবে, সার্কাজম কোনোদিনই লাগবে না, অ্যালিটারেশনটা লাগবে। অ্যালিটারেশনটা হচ্ছে শব্দের পুনরাবৃত্তি, যেমন এখানে দেখো যে আছে ফুল ফ্যাদম ফাইভ দে ফাদার লাইস, মানে এফ এফ সাউন্ডের দেখো কত বার আসতেছে। তারপরে দ্য ফেয়ার ব্রিজ ব্লিউ দ্য হোয়াইট ফোম ফ্লিউ, মানে টোটালি দুইটা লাইনের ভেতরে অনেকবার আসতেছে হচ্ছে এফ সাউন্ডটা এবং হচ্ছে ব্রিজ ব্লিউ, অর্থাৎ এই যে বি সাউন্ডটাও আসতেছে। পরের এই লাইনটাও যদি যোগ করো তাহলে দাদা ফারো ফলোড ফ্রি, মানে এই সবগুলোই হচ্ছে তোমার এফ সাউন্ড এখানে, মানে বারবার অ্যালিটারেশন হয়েছে মানে পুনরাবৃত্তি ঘটেছে। এটা এখানে বলছে যে এফ সাউন্ড এবং বি বারবার পুনরাবৃত্তি ঘটেছে এবং দুটাই হচ্ছে কনসোন্যান্ট, তাই এটা অ্যালিটারেশন। কনসোন্যান্টের পরে যদি ভাওয়াল থাকতো তাহলে মানে ওইটা এটা ওইটা যেহেতু কোনো ইয়ে না, ভাওয়াল যে থাকতো, এখানে দেখো বলছে যে পাশাপাশি কয়েকটা শব্দের শুরুতে কিংবা মাঝখানে কোনো একটা কনসোনেন্ট সাউন্ডের পুনরাবৃত্তি যদি ঘটে তবেই অ্যালিটারেশন হবে। এখানে ভাওয়েল থাকলে অ্যালিটারেশন হবে না। যেমন এখানে এই শব্দগুলোর ক্ষেত্রেই দেখো পাশাপাশি শব্দ, এই তিনটা লাইন ফুলে এফ আছে, ফাইভে এফ, তারপরে ফ্যাদমে এফ, ফাদারে এফ, ফেয়ার, তারপরে ফ্রম ফ্লিউ ফারো ফলোড ফ্রি, সবই এফ। আর ব্রিজ ব্লিউ এখানে দুইটা আছে বি, এর জন্য এই দুইটা বি উল্লেখ করা হচ্ছে। যদি এইটুকুও লিখতে পারো ইংলিশে, এইটুকু যদি লিখতে পারো তাহলেই তুমি ভালো মার্কস পেয়ে যাবে। আমরা তো বাংলা লিখতে পারবো না এগুলোতে, না শুধু ইংলিশটা সব। সব ইংলিশ, বাংলা মুখে উচ্চারণই করা যাবে না, গুনাহ হবে। আচ্ছা সব ইংলিশ, এখন এমন একটা মানে অনেকে হয়তো অনেক রকম ভাবে ভেবেছিলা যে ইংলিশে ভর্তি হলে এরকম এরকম প্যাসেজ ট্যাসেজ আসবে, করে ফেলবো। হ্যাঁ প্যাসেজ আসবে, রিডিং রাইটিং এ আসবে, তারপর সেকেন্ড ইয়ারে গেলে এই রিডিং রাইটিংটাই আবার দুইটা মিলে একটা অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং, সেখানে গেলে পাবা, তো সেখানে গেলে কিছু প্যাসেজ পাবা, বাট আর কোনোদিন কোনো প্যাসেজ পাবা না, শুধু এই হচ্ছে পোয়েম পোয়েট্রি পাবা, আর পাবা হচ্ছে ড্রামা নোভেল এগুলো, ক্রিটিসিজম, তারপরে মানে প্রোজ যে জিনিসগুলো সেগুলো পাবা। তো এগুলো দিয়ে অনার্স লাইফ শেষ হবে, মাস্টার্স লাইফও শেষ হবে। গ্রামারের কোনো ব্যবহার কোথাও পাবা না, গ্রামার নিজে নিজে শিখে নিতে হবে, যার যার যে জায়গাতে দুর্বলতা আছে নিজে নিজে শিখে নিতে হবে গ্রামার চেক করে করে। আর তার যদি রিডিং স্কিল কি আনসিন আসে? রিডিং স্কিল, রিডিং স্কিলে তোমার প্যাসেজ থাকে একটা পার্ট সিতে, এইটা প্রতিবারই তোমাদের পোয়েট্রি থেকেই আসে, তোমাদের যে 20টা কবিতা আছে না ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে, এর ভেতর থেকেই আসে, কিন্তু এইবার শুধুমাত্র একটু বাহির থেকে দিয়েছে, যেটা এর আগে ঘটেনি বাট এবার ঘটেছে, এবার যারা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিল। আর সেকেন্ড ইয়ারে উঠলে অবশ্যই আনসিন আসবে, ওখানে কমন পড়বে না। হ্যাঁ ব্যাপক প্র্যাকটিস করলে তোমার কমন পড়তে পারে, সম্ভাবনা থাকে। ওকে চলো আমরা তাহলে দেখি, আমরা এই এইগুলো সব নখদর্পণে রাখার চেষ্টা করবো, বারবার পড়বো, মাঝে মাঝে খুলে খুলে এটা এটা পড়ার চেষ্টা করবো, তাহলে দেখবা মনে থেকে যাচ্ছে। আর এইভাবেই মনে রাখতে হয়, ফার্স্ট ইয়ারের প্রথম 6 মাস যদি বেশি পরিশ্রম করো সারা জীবন, মানে সারা অনার্স লাইফ, সারা জীবন বলতে সারা অনার্স লাইফ তোমার খুব ভালো কাটবে। আর এখন যদি চিল করো তাহলে পরে গিয়ে তোমার ওই কি কি করতে হবে, আকাশের দিকে তাকায় থাকতে হবে সিলের মতো। তো ওরকম চিল এখন করা যাবে না, এখন পড়তে হবে। ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার বলে না, ফার্স্ট ইয়ারকে সিরিয়াসলি নিতে হবে, ডোন্ট কেয়ার না, ওই যুগ নাই এখন, যে 5টা হচ্ছে ট্রান্সলেশন করে 5 মার্ক, ওই যুগ এখন নাই। ওকে আমরা তাহলে এবার দেখি, দেখো আমি তোমাদেরকে একটা শিট দিয়েছি। আচ্ছা তার আগে একটা খাতা দেখতে চাচ্ছিলাম, যে বুশরা তুমি একটা খাতা দিয়েছ, এটা দেখো। এখানে আমি যেটা বলছিলাম যে সিমিলি ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট কম্পেয়ার্স টু আনরিলেটেড থিংস ইউজিং লাইক অ্যান্ড লাইক অর অ্যাজ, এটা। কিন্তু এখানে আরেকটা জিনিস তোমাদেরকে উল্লেখ করতে হবে, যে সিমিলি ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট কম্পেয়ার্স, দ্যাট কম্পেয়ার্স না, মানে সিমিলি কম্পেয়ার করে না। যখন
কোনো রাইটার তার রাইটিং এর ভিতরে দুইটা আনরিলেটেড থিংস এক্সপ্লিসিটলি মানে প্রত্যক্ষ ভাবে একবারে ওপেন ওপেনলি যদি কম্পেয়ার করে এবং সেখানে অ্যাজ অর লাইক থাকে তখন সেটা সিমিলি হয়। তাহলে এখানে আমরা বলতে হবে ইনসিমিলি বা এরকম সিমিলি দ্য ফিগার অফ স্পিচ হয়ার, যেখানে দ্য রাইটার এরম ভাবে উল্লেখ করতে হবে। তো এটা একটু অন্যরকম হয়ে গেছে, এটা এবার জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বুঝে জেনে রাখো, বাট এটাতে এইভাবে লেখা যাবে না। সিমিলিতে সিমিলি কখনো কম্পেয়ার করে না, বরং কম্পেয়ার হওয়ার কারণে সিমিলি হয়। মেটাফোরও তাই, এখানে তুমি বলেছো মেটাফোরে যে লাইক অ্যাজ থাকলে সিমিলি, লাইক অ্যাজ না থাকলে সিমিলি না, এটা না, বরং এখানে বলতে হবে যে সিমিলিকে এই মেটাফোর মূলত ইমপ্লাইড সিমিলি, ইমপ্লাইড সিমিলি বলা হয় মেটাফোরকে। ইমপ্লাইড মানে কি, এটাকে এই তুলনাটা করা হয় হচ্ছে লাইক অর অ্যাজ ব্যবহার করা হয় না, এটা ঠিক, এবং এটাকে এটাও বলতে হবে যে ইমপ্লাইডলি এটাকে বা ইমপ্লিসিটলি এটাকে কম্পেয়ার করা হয়ে থাকে, এটাকে বলা হয় হচ্ছে পরোক্ষভাবে, পড়ে বোঝা যাবে না। যেমন আমি বলছি তুমি উইলিয়াম শেক্সপিয়ারের মতো, তাহলে এটা হয়ে গেল সিমিলি, মতো কথা ইউজ করেছি লাইক বায়াস। বাট যদি বলি যে তুমি উইলিয়াম শেক্সপিয়ার, তখন এখানে কিন্তু আমি আর ওই মতো ইউজ করলাম না, কিন্তু আমি এখানে তুলনা অবশ্যই তুলনা করলাম তোমাকে। এই তুলনাটা ইনওয়ার্ডলি হয়, ভেতরে ভেতরে হয় ইন্টারনালি, আর এটা হয় হচ্ছে এক্সটার্নাল কম্পারিজন হয় এখানে। এটা ঠিক আছে। এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারো যে ইমাজিনারি লাইফ অ্যান্ড হিউম্যান অ্যাট্রিবিউটস, অর্থাৎ মানুষের যে ফিচার বা মানুষের যে গুণাবলী সেগুলোকে দেয়া হয়ে থাকে। এই যে এখানে তাই, তুমি যে কথাটা লিখেছো ঠিকই আছে, তবে এখানে লিখতে হবে যে কনসিট ইজ এ ফিগার অফ স্পিচ, এইভাবে না দিয়ে এভাবে লিখতে পারো, হ্যাঁ কনসিট ইজ এ ফিগার অফ স্পিচ হোয়ার দ্য রাইটার কম্পেয়ার্স টু ভেরি ফারফেস্ট অ্যান্ড ডিফারেন্ট থিংস ইউজিং সিমিলি অ্যান্ড মেটাফোর। আচ্ছা এই এটুকুই রাখবে, ইউজিং সিমিলি অ্যান্ড মেটাফোর দরকার নেই, সিমিলি অ্যান্ড মেটাফোর নাও থাকতে পারে, আর এখানে সিমিলি সাধারণত থাকে না, মেটাফোরই বেশি থাকে। আচ্ছা এভাবে আমরা লিখবো না, হাইপারবোল ইজ এ ফিগার অফ স্পেস ইন হুইচ, আচ্ছা ইন হুইচ এ ডেলিবারেট ওভার স্টেটমেন্ট ইজ মেড ফর এমফাসিস, এটা ঠিক আছে। হ্যাঁ ওভার স্টেটমেন্টের জায়গায় আমরা যদি এক্সাজারেশন শব্দটা ইউজ করি এটা বেশি যায়। এক্সাজারেশন শব্দটা হচ্ছে এই হাইপারবোলের সাথে একেবারে মিলে যায় আর কি, সিনোনিম অ্যান্টোনিম যে বিষয়টা আছে সেটার দিক দিয়ে যদি আমরা হাইপারবোলের সাথে এক্সাজারেশন শব্দ ইউজ করি তাহলে বেশি মিলে, ওভার স্টেটমেন্টও ঠিক আছে। ইমেজ মিন্স পিকচার ইন ওয়ার্ডস, ঠিক আছে। ইন লিটারেচার দ্য পিকচার হুইচ ইজ প্রডিউসড ইন দ্য মাইন্ড অফ দ্য রিডার বাই সেন্স পারসেপশন, বাই সেন্স দিলেই হবে, পারসেপশন দেওয়া লাগবে না, ইজ কল্ড ইমেজ। হ্যাঁ এটা ঠিক আছে, ইমেজারি, ইমেজারি ইজ দ্য কালেকটিভ ইউজ অফ ইমেজেস, ইট মিন্স ওয়েন উই নিড টু টেল অল দ্য ইমেজেস অফ এ টেক্সট উই ক্যান ডিফাইন ইট অ্যাজ, এটা ঠিক আছে। আচ্ছা এগুলো হচ্ছে বেসিক, এটা মেটোনমি, মেটোনমি তো ফিগার অফ স্পিচ ইন হুইচ দ্য নেম অফ ওয়ান থিং ইজ ইউজড ফর অ্যানাদার থিং টু হুইচ ইট ইজ রিলেটেড, ঠিক আছে। সিনোনিমি ইজ ফিগার অফ স্পিচ ইন হুইচ এ পার্ট স্ট্যান্ডস ফর দ্য হোল অর এ হোল স্ট্যান্ডস ফর পার্ট, এটাও ঠিক আছে। ওকে হ্যাঁ, এইভাবে নিজেরা নোট করে করে এটা মাথায় রাখার চেষ্টা করতে হবে, এগুলো পরীক্ষায় আসবে না, বাট ওই দেখা যাচ্ছে যে একবার হয়তো একটা আসলো, কিংবা ওই যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে গেলে প্রত্যেকটা তোমার এই 4 বছর ধরে পড়াশোনা করো তাহলে 4 বছরে দেখবা মিনিমাম 3-4টা পরীক্ষায় তোমাকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হচ্ছে প্রশ্নের, তখন এগুলো লাগবে। তো এগুলো খুবই হয় মানে সহায়ক কবিতা বোঝার ক্ষেত্রে, মেটাফোর প্রোজের ভেতরেও থাকে। আচ্ছা একটু আগে আমি এইটা তোমাদেরকে পোস্ট করেছি, আমি একটু টাইটেল দিয়ে দিই, পারো মেবি
আজকে আমরা পড়বো হচ্ছে প্রসোডি, এতদিন পড়েছি রেট্রোডিক, আজকে প্রসোডি। প্রসোডি একদিনে শেষ করে ফেলবো, প্রসোডিতে বোঝার তেমন কিছু নাই। আর আমি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম স্ক্যানশানের, ওইখানে তোমরা সব বুঝে ফেলেছো, তাই আমি এখানে জাস্ট তোমাদেরকে একবারে বলে যাব। সামনের দিন থেকে আমরা আবার একটু কবিতা পড়ব, আরো দুই তিনটা কবিতা পড়ে আমরা চলে যাব হচ্ছে প্রোজ পড়তে, শুরু করে দেব। দেখো শুরুতে বলছে, প্রসোডি ইজ দ্য হার্ট অফ দ্য আর্ট অফ পোয়েট্রি। পোয়েট্রি যে একটা শিল্প, এই শিল্পের হৃদয় হচ্ছে এই প্রসোডি। ইট ইনভলভস দ্য টেকনিক্যাল অ্যাসপেক্টস অফ ভার্সিফিকেশন। এটা কবিতা রচনার ক্ষেত্রে একটা টেকনিক্যাল অ্যাসপেক্ট মূলত, এটা ইটস দ্য সায়েন্স অফ রাইটিং অফ পোয়েট্রি, এটা হচ্ছে পোয়েট্রি লিখার বিজ্ঞান। তোমরা অনেক সময় এটা হবে, তোমরা আর দু এক বছর গেলে তোমাদের মনে হবে, আচ্ছা আমি একটা ইংলিশে কবিতা লিখিত, একটা সনেট লিখিত, এরম মনে হবে। তখন যদি তুমি এই অ্যাকসেন্ট জানা থাকে, তারপরে মিটার জানা থাকে, ফুট জানা থাকে, তারপরে আরো যে বিষয়গুলো, ইভেন রেটোরিকগুলো যা জানা থাকে, তখন তোমার জন্য এটা ইজি হবে ভালো একটা কবিতা লেখার ক্ষেত্রে। ইট রেফার্স টু দ্য স্টাডি অফ দ্য এলিমেন্টস রিলেটেড টু দ্য রিদমিক অ্যাসপেক্টস অফ স্পিচ ইন জেনারেল। বলা হচ্ছে এইটা মূলত রিলেটেড, রেফার করে এক ধরনের পড়াশোনা, যে পড়াশোনাটা মূলত কবিতার বা রাইটিংয়ের বা যে স্পিচ থাকে, যে লাইনগুলো থাকে, কথাগুলো থাকে, সেগুলোর একটা রিদমিক অ্যাসপেক্ট, এটার একটা ছন্দের যে বৈশিষ্ট্য থাকে, এই ছন্দের দিকটা নিয়ে আসলে পড়াশোনা করা হয়ে থাকে এই প্রসোডির ভেতরে। আর অফ লিটারেচার কম্পোজিশনস ইন পার্টিকুলার, এবং লিটারেচারের ভেতরেও তাই আর কি, জেনারেলেও তাই, লিটারেচারের ক্ষেত্রেও তাই। ইটস আ গ্রামার অফ মিটার, রাইম, রিদম অ্যান্ড স্টেঞ্জা ফর্মস ইউজড ইন পোয়েট্রি। এটা হচ্ছে মূলত গ্রামার, কিসের গ্রামার? মিটার, রাইম, রিদম এবং স্টেঞ্জা, এগুলো হচ্ছে পোয়েট্রিতে ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্রসোডির সংজ্ঞা। হোয়াট ইজ প্রসোডি এসে যেতে পারে তোমার ব্রিফ কোশ্চেনে, এক মার্কের কোশ্চেন হয় তোমাদের পার্ট এ তে, সে ব্রিফ কোশ্চেনে চলে আসতে পারে। তো এটা এভাবে জেনে রাখবা, ক্যান্সার তৈরি করে রাখবা আর কি, এরকম ভাবে। তুমি একটু ভিডিওটা দেখে নিও তাহলে হয়ে যাবে, ভিডিও আমরা রেকর্ডিং করতেছি তো। হ্যাঁ দেখো, এরপরে আছে অ্যাকসেন্ট। আমরা শুরুতে জানবো অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট বলতে শাসাঘাত, বাংলা হচ্ছে শাসাঘাত, মানে আমরা যখন কথা বলি, কথা বলতে গিয়ে যতটুকু শব্দ আমরা একবার উচ্চারণ করতে পারি ততটুকু হচ্ছে একটা অ্যাকসেন্ট বা এক সিলেবল আমরা যেটা বলে থাকি। আর নেক্সটে গিয়ে আরেকটা যখন আমরা বলি, যেমন এই এই কথাটা বলতে গিয়ে কিন্তু আমি অ্যাসেন্ট বলছি না, কিন্তু আমি বলছি অ্যাকসেন্ট, এক দিয়ে এর এ এবং সি এক জায়গায় বলছি, এবং পরের আঘাতে আমি বলছি সেন্ট, সিএনটি সেন্ট, তাহলে অ্যাকসেন্ট, এটা দুইবারই আমি আঘাত করে বলছি। তার মানে এখানে এখানে আর রয়েছে হচ্ছে দুইটা সিলেবল বা একটা মিটার, দুইটা সিলেবল রয়েছে এবং একটা মিটার রয়েছে, কি যে জিনিসগুলো আমরা এখানে জানবো। দেখো এই জায়গাটাতে, এই জায়গাতে এই কথাগুলোই বলা আছে যে অ্যান অ্যাকসেন্ট ইজ এ স্ট্রেস অর অ্যান ইমফেসিস অন এ সিলেবল। অ্যাকসেন্ট হচ্ছে, তোমরা অবশ্যই সিলেবল জানো, কারণ গ্রামারে তো সিলেবল পড়তে হয়, দুইটা সিলেবল, তিনটা সিলেবল, পাঁচটা, ছয়টা সিলেবল নিয়েও হচ্ছে ওয়ার্ড আছে। সো এই সিলেবলগুলোর ওপরে আমরা যখন কথা বলি, কথা বলতে গিয়ে কোনটার উপরে প্রেশার দিচ্ছি সেটার উপরেই আর কি নির্ভর করে অ্যাকসেন্টের বিষয়টা। এই জন্য বলছে অ্যাকসেন্ট মূলত হচ্ছে সিলেবলের উপরে ইমফ্যাসিস বা স্ট্রেস হোয়াইল প্রোনাউন্সিং ইট, যখন এটা আমরা মুখে উচ্চারণ করি সেই সময়টাতে। অ্যান অ্যাকসেন্টেড সিলেবল ইজ ওয়ান হুইচ ডাজন্ট গেট সাস স্ট্রেস। এবং একটা আনএক্সেন্টেড সিলেবল হচ্ছে ওইটা যেটার উপরে আসলে কোনো স্ট্রেস পড়ে না, প্রেশার পড়ে না, চাপ পড়ে না। দ্য স্ট্রংগেস্ট স্ট্রেস ইন আ ওয়ার্ড ইজ কল্ড প্রাইমারি অ্যাকসেন্ট। সবচেয়ে একটা ওয়ার্ডের ভেতরে, এটা ধরো তিন চার সিলেবলেরও হতে পারে, সো এখানে স্ট্রংগেস্ট স্ট্রেস যেটার উপরে পড়বে, যে অংশের উপরে, সেটাকে বলা হয় হচ্ছে প্রাইমারি অ্যাকসেন্ট। তারপর সেকেন্ডারি অ্যাকসেন্ট বলা হয় যেটা তার চেয়ে একটু কম স্ট্রেস, টার্শিয়ারি বা তিন নম্বর স্ট্রেস বলা হয়, বা তিন নম্বর অ্যাকসেন্ট বলা হয়, সেটা হচ্ছে তার চেয়ে কম, মানে গুরুত্বের বিষয় বিচারে আর কি।
দ্য উইকেস্ট স্ট্রেস ইজ কল্ড আনএক্সেন্ট, এবং সবচেয়ে উইকেস্ট, সবচেয়ে দুর্বল যেটা সেটাকে আমরা বলি আনএক্সেন্টেড, মানে অ্যাক্সেন্ট নাই ওটার উপরে। তো সাইন অফ অ্যান অ্যাক্সেন্টেড সিলেবল ইজ, এই যে এইভাবে যে সিলেবলের উপর আমরা অ্যাক্সেন্ট দিচ্ছি, প্রেশার দিচ্ছি, স্ট্রেস দিচ্ছি, সেটা এইভাবে দেখিয়ে দিতে হয় স্ক্যানশন করার সময়। আর যেটা আনএক্সেন্টেড সেটা এইভাবে অথবা ক্রস চিহ্ন, ক্রস চিহ্ন দিয়েও তোমরা দেখাতে পারো। ফর এক্সাম্পল হিসেবে যেখানে বলছে, যেমন দেখো এখানে আমরা যদি এই লাইনটা চিন্তা করি, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের এনসিয়ান ম্যারিনার থেকে এসটি গোল্ড রিডসের একটা রাইটিং তোমরা পাবে। সেটা হচ্ছে ওয়াটার ওয়াটার এভরি হোয়ার। শুরুতে দেখো বলছে যে অ্যাকসেন্ট আনএক্সেন্ট ওয়াটার, এভাবে অ্যাকসেন্ট শুরুতে দিচ্ছে, তারপর আনএক্সেন্ট শব্দটা যেহেতু একবার চলে আসছে তার জন্য পরের বার এসে কি হচ্ছে আনএক্সেন্ট অ্যাকসেন্ট হয়ে যাচ্ছে, পরের বার এসে কিন্তু আর আমরা অতটা গুরুত্ব দিচ্ছি না প্রথমটার উপরে। তো ওয়াটার ওয়াটার এভরি হোয়ার, এই আনএক্সেন্ট অ্যাকসেন্ট এভরি, আমরা যে রি করবো জোরে যে প্রেশারটা দিচ্ছি এটাকেই বলা হচ্ছে স্ট্রেস দেয়া। এভরি তার হয়ার, এই যে হয় আর, হ্যাঁ আমরা অয়ার বলতেছি, এই যে আর এর উপরে এসে আমরা গিয়ে দিচ্ছি। সো এইটা হচ্ছে মানে এক কথায় টোটাল হয়ার, হয়ারের হয়ারটা একটা সিলেবলে আছে, সো এই হয়ারের উপরে আমরা একটা প্রেশার দিচ্ছি যার জন্য এটা পুরো হয়ারের উপরে একটা স্প্রে দিচ্ছে। এবং এখানে মিটার ভাগ করে করে আমাদেরকে দেখাচ্ছে যে এখানে যেমন ওয়াটার, এরপরে একটা স্ল্যাশ দিয়ে মিটার ভাগ করে ফেলছে, ওয়াটার আবার স্ল্যাশ দিয়ে আরেকটা মিটার, এরপরে এভরি, এরপর এটা দুইটা সিলেবল নিয়ে একটা, এটা আবার ভাগ করেছে, আর এটা একটা সিলেবল নিয়ে একটা হচ্ছে মিটার। তাহলে এখানে মনোমিটার, ডাইমিটার, ট্রাইমিটার, হ্যাঁ, বা আমরা যেটা বলতে পারি এটা হচ্ছে, আমি লিস্টটা ভুলে গেলাম, পাঁচটা হলে তো আয়াম্বিক বলতাম, আয়াম্বিক পেন্টামিটার বলতাম, পেন্টা বলতাম, এটা কি বলে এটা, এটা হ্যাঁ টেট্রা, টেট্রামিটার, টেট্রামিটার। এখানে দেখো একটু ডিফারেন্স আছে কি, প্রথমটাতে অ্যাকসেন্ট আনএক্সেন্ট, পরের গুলো হচ্ছে আয়াম্বিক, এবং এইখানে এসে আবার একটা সিঙ্গেল অ্যাকসেন্টেড ওয়ার্ড আছে। আচ্ছা, সো এইভাবে আমি, তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো দেখেছো তাই না, ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে বুঝবা যে ওখানে আরো ভেঙে ভেঙে কতভাবে বলা আছে। এটা তো আইএমডি হবে না, তাহলে তো কি হবে? ওই যে বললাম যে রুলগুলো মনে নাই, রুলগুলো মনে থাকে না, হ্যাঁ রুলগুলো মনে থাকে, তবে তারপরেও এটাকে আইএমবিকই বলতে হবে, কারণ হচ্ছে এখানে আইএমবিকের সংখ্যা বেশি। আইএমবিক কয়টা আছে এখানে, দুইটা, একটা দুইটা, আনএক্সেন্ট অ্যাকসেন্ট, আনএক্সেন্ট অ্যাকসেন্ট, আর এটা হচ্ছে অ্যাকসেন্ট আনএক্সেন্টেড, এটা একটু ব্যতিক্রম। এগুলো লিখতে গেলে বলতে হয় যে লিখতে গেলে তখন তো একটা লাইনের করতে হবে না, চার পাঁচটা লাইনের বা একটা পুরো কবিতার করতে দিতে হবে, করতে দেবে, তখন দেখা যাচ্ছে যে ওই আয়াম্বিক বেশি পাবে। তো আয়াম্বিক যখন বেশি পাবে তখন বলতে হবে যে এটা বেসিক্যালি আয়াম্বিক পেন্টামিটারে লেখা, তবে এই দুই জায়গায় ভ্যারিয়েশন আছে, কোন জায়গায়, প্রথম ফার্স্ট লাইনের ফার্স্ট ফুট অ্যান্ড ফার্স্ট লাইন মানে দ্য লাস্ট ফুট অফ দ্য ফার্স্ট লাইন ভ্যারিয়েশন আছে। কি ভ্যারিয়েশনটা কি, দ্য ফার্স্ট ফুট ইজ হয়তো একটা মিটারের নাম আর লাস্ট ফুট ইজ একটা মিটারের নাম। আচ্ছা আচ্ছা, এবার আমরা বলি, আমরা হয়ার বলি কিন্তু আসলে তো ইংলিশে অয়ার এইসের উচ্চারণ হয় না। ও আমরা ইংলিশে, যখন তুমি ব্রিটিশ ইংলিশ বা আমেরিকান ইংলিশের প্রোনাউন্সিয়েশন করবে দেখবে, তখন দেখবে হয়ার ওরা বলছে না কিন্তু অয়ার, মানে এখানে WH-এর উচ্চারণটা হচ্ছে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আর কি এটা দেয়া। তো এই হচ্ছে অ্যাক্সেন্টের বিষয়, অ্যাক্সেন্ট হচ্ছে কোন শব্দের কোন অংশের উপরে তুমি স্ট্রেস দিচ্ছ, জোর দিয়ে বলছো সেটার উপরে। যেমন একটা তোমাদেরকে আমি শব্দ বলি, ধরো তোমাকে কেউ এসে বলছে যে কেমন আছো, তুমি বলছো ভালো আছি, এই কথাটাই তুমি যদি একটু স্ট্রেস দিয়ে বলো যে ভালো আছি, মানে একটু দাঁত খিটিমিটি করে দেখো, মনে হচ্ছে তুমি রেগে আছো সেই ব্যক্তির উপরে। জাস্ট কিসের পার্থক্য, স্ট্রেসের পার্থক্য, কিন্তু ভালো আছি আর ভালো আছি, একটু জাস্ট মেজাজ খারাপ করে দাঁত খিটিমিটি করে বলো, দেখো দেখবে যে স্ট্রেসের কারণে তোমার রাগ প্রকাশ পেয়ে যাবে। তো অ্যাকসেন্ট এত গুরুত্বপূর্ণ জিনিস।
ফুট মেজার, ফুট মেজার হচ্ছে মেজার মানে স্টেপ বা পদক্ষেপ, ফুট মানেও তাই। আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে যে এই যে এগুলো একটা করে ফুট বলছে যে ফুট অর এ মেজার ইজ এ গ্রুপ অফ ওয়ান অর 10 মিনিট পর কেটে যাবে আবার জয়েন করবে, ওয়ান অর মোর সিলেবলস টু ফর্ম এ ইউনিট অফ মিটার। বলা হচ্ছে একটা ফুট অথবা মেজার এটা মূলত গ্রুপ অফ ওয়ান অর মোর সিলেবল, এবং এটা করা হয় মূলত হচ্ছে মানে এরা মূলত একটা ইউনিট অফ মিটার তৈরি করে, না একটা মিটার তৈরি করে। এ মিটার ইজ এ ইউনিট অফ ফর্মড বাই দ্য স্পেসিফিক ইউজ অফ অ্যাকসেন্টেড অ্যান্ড আন অ্যাকসেন্টেড সিলেবলস, এবং মিটার হচ্ছে একটা ইউনিট যেটা মূলত গঠিত হয়ে থাকে বিশেষভাবে ইউজ করা অ্যাকসেন্টেড এবং আন অ্যাকসেন্টেড সিলেবলের কারণে। কবিতার ছন্দ মেলানোর জন্য কিন্তু এই মিটারগুলি এদিক সেদিক ভাবে বসানো হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে ওই যে তোমরা দেখেছো না যে আর শুধুমাত্র টি দিয়েই প্রকাশ করছে, ইট, টি এর আগে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে বলছে এটা ইট, ঠিক এরকম আরো অনেক পাবা তোমরা সেকেন্ড ইয়ারে বা পরবর্তী ইয়ারগুলোতে। এ পোয়েটিক লাইন মে কনসিস্ট অফ অনলি ওয়ান ফুট অর মিটার অর মোর মিটার্স। বলা হচ্ছে যে একটা পোয়েটিক লাইন, একটা কবিতার লাইন গঠিত হতে পারে কনসিস্ট অফ অনলি ওয়ান ফুট, একটা ফুট বা একটা মিটার দিয়ে গঠিত হতে পারে, অর্থাৎ এরকম একটা দিয়েই হতে পারে, আবার মোর মিটার দিয়ে হতে পারে, যেমন একটা, দুইটা, তিনটা, চারটা মিটার। মিটার্স ইন পোয়েমস হ্যাভ ডেফিনিট নেমস অ্যাকর্ডিং টু দ্য নাম্বার ইউজড ইন দ্য ইনফরমেশন অফ এ লাইন, এবং একটা লাইনের ভেতরে যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনের উপরে বেস করে মিটারগুলোকে কবিতার ভেতরে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। দে আর, তাদেরকে বলা হচ্ছে কি, যে এ লাইন ইন এ পোয়েম কম্পোজিং ওয়ান মিটার অর ফুট ইজ কল্ড মনোমিটার। একটা মিটার থাকলে সেটাকে মনোমিটার, দুইটা থাকলে ডাইমিটার, ডায়ামিটার মানে মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রায়াসিলেবল যেটা আছে না ওইটাই, প্রাইমিটার, টেট্রামিটার, পেন্টামিটার, হেক্সামিটার, হেপ্টা, অক্টা। সো এইভাবে মিটারের কল করা হয়, জাস্ট ওই সিলেবলের জায়গায় দেখো মিটার বসিয়ে দিয়েছে। পেন্টা, এখানে যে পেন্টা শব্দটা আছে, পেন্টা মানেই কিন্তু পাঁচ, এটা মাথায় রাখবে। যেমন আমি তোমাদেরকে বোঝাই, পাঁচটা কোণ সমৃদ্ধ যে ইয়েগুলো, শেপগুলি, সেগুলোকে বলা হয় পেন্টা। তারপরে আমেরিকার পেন্টাগন, তোমরা নাম শুনেছো ওদের যে সামরিক সদর দপ্তর সেটার নাম পেন্টাগন। তারপরে আমাদের যে পঞ্চপাণ্ডব বলা হয় আমাদের ক্রিকেটে, তাদেরকে বলা হয় পেন্টা। সো এই যে পেন্টা, পেন্টা শব্দটার মানে হচ্ছে পাঁচ, এটা মাথায় রেখো। পেন্টামিটার যখনই আসবে তার মানে পাঁচটা মিটার। এরপর দেখো রাইম, রাইম ইজ এ জেনেরিক টার্ম রেফারিং টু দ্য রিপিটেশন অফ সিমিলার সাউন্ড ইন সিমিলার পজিশন, একই পজিশন থেকে সিমিলার সাউন্ডের বারবার রিপিটেশন হওয়াটাকে হওয়াটাই মূলত রাইম। ইউজুয়ালি রাইম ইজ ইউজ সিনোনিমাসলি উইথ এন্ড রাইম, রাইমকে আবার এন্ড রাইমও বলা হয়, মানে শেষের অন্তমিল, অন্তমিল যেটাকে বলা হয়, শেষের যে মিল সেটাকে বলা হয় অন্তমিল। ইট মে বি ডিসক্রাইবড অ্যাজ দ্য আইডেন্টিটি অফ দ্য সাউন্ড অফ টু অর মোর ওয়ার্ডস উইচ অকার আফটার দ্য ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড অফ দ্য ফাইনাল অ্যাকসেন্টেড সিলেবল অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইন, মানে এক কথায় বলা হচ্ছে যে এটা মূলত এই লাস্টে থাকে। যেমন এখানে দেখো, এক্ষেত্রে আমরা অবশ্য দুইভাবেই পাবো, এখানে দেখো এই পর্যন্ত সো লং সো লং, অর্থাৎ শুরুতেও এটার রাইমের মিল আছে, শেষে গিয়েও মিল আছে, ক্যান সি লাইভ টু দি সি দি, এটা মিল আছে, কিন্তু এই যে সাউন্ড বা এখানে শব্দের লেটারের দিক থেকেও মিল আছে, আবার সাউন্ডের দিক থেকেও মিল আছে। সনেট 18 এটা দেখো বলছে যে দেয়ার ইজ রাইম অ্যাট দ্য এন্ড অফ দিস টু লাইন্স অ্যাজ দ্য এন্ড উইথ দ্য সিমিলার সাউন্ড, এই দুইটা লাইন এর মানে শেষে যেটা সিমিলার সাউন্ড দিয়ে শেষ হচ্ছে, তো এটার ভেতরে একটা রাইম রয়েছে, ছন্দ রয়েছে, রাইমের মানে হচ্ছে ছন্দ। বিগিনিং রাইম অকার্স হোয়েন দ্য ওপেনিং সিলেবল অর সিলেবলস অর টু অর মোর লাইন্স রাইম টুগেদার, যেমন এখানে বিগিনিং রাইম রয়েছে, এন্ড রাইম এবং বিগিনিং রাইম,
ইন অ্যাবভ লাইন্স দেয়ার ইজ বিগিনিং রাইম, ইন্টারনাল রাইম অ্যান্ড মিডল রাইম অকার হোয়েন এ ওয়ার্ড অ্যাট দ্য মিডল অফ এ লাইন রাইমস উইথ দ্য এন্ড রাইম। দেখো এখানে, সো লং অ্যাজ, সো লং লিভস, এই যে এস এস এ মিল আছে, সো সো মিল, তারপরে লং লং এ মিল, তারপরে অ্যাজ অ্যাজ এ মিস, তারপরে মেন দিস, এটাতে মিল নাই, ক্যান অ্যান্ড এটাতে মিল নাই, দিস গিফটস, এই এই জায়গাটাতে আবার মিল আছে, লিভস দিস দিস গিফটস, এখানে আবার মিল আছে ভেতরেই, এই লাইনের ভেতরেই। তো এই সবগুলো মিলগুলোকে বলা হচ্ছে একসঙ্গে রাইম, শুরুতে থাকলে বিগিনিং রাইম, শেষে থাকলে এন্ড রাইম, মিডিলে থাকলে মিডিল রাইম, এগুলোকে একসঙ্গে বলা হয় বা ইন্টারনাল রাইম বলা হয়। এরপরে আসো আমরা এটা কাপলেট জিনিসটা কি সেটা বুঝি। কাপলেট হচ্ছে কবিতার ভেতরে যে বিভিন্ন প্যারাগুলো থাকে সেগুলোকে আমরা বলি স্ট্যানজা। সবার শেষে বা সবার শুরুতে যেখানে থাকুক না, দুইটা লাইনে যদি কোনো স্ট্যানজা হয় তাহলে সেটা হয়ে যায় কাপলেট। যেমন সনেট 18-এর এই যে এই দুইটা লাইন সবার শেষে আছে এবং একটু সেপারেট, একটু দেখবে আলাদা করা, এবং এই দুইটা লাইন মূলত হচ্ছে একটা কাপলেট। আমরা জানি যে সনেটে 14টা লাইন থাকে, তো 12টা লাইন, 12 তিন চারা 12, চারটা চারটা করে আছে, শেষে দুইটাকে আলাদা করা এবং আলাদা রকমের রাইম, এই জন্য এটাকে বলা হচ্ছে কাপলেট। কাপলেটের আরো মানে বিভিন্ন বিষয় আছে, যেমন এ কাপলেট কনসিস্ট অফ টু লাইন্স অফ রাইমিং ভার্স, দ্য ক্লোজড কাপলেট ইজ কাপলেট হুইচ এক্সপ্রেসেস এ কাপলেট থট, এ কমপ্লিট থট। ক্লোজড কাপলেট, ক্লোজ কাপলেট হচ্ছে যেটাতে থট বা কবি যেটা বলতে চাইছে সেটা পরিপূর্ণভাবে বলবে, লাস্টে ফুল স্টপ থাকবে, সেটা হচ্ছে তোমার কমপ্লিট হচ্ছে কাপলেট। দেয়ার ইজ ইউজুয়ালি সাম মার্ক অফ পাংচুয়েশন অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড লাইন, এবং সেখানে কিছু মার্ক অফ পাংচুয়েশন থাকবে সেকেন্ড লাইনের শেষে গিয়ে, যেমন যে এটাতে আছে, এটাতেও আছে, বাট এটাতে একবার ফুল স্টপ বলেই দিচ্ছে যে এটা কমপ্লিট, সেন্টেন্সটা কমপ্লিট। দ্য হিরোইক অর রকিং হর্স কাপলেট ইজ কল্ড কাপলেট ইন আয়াম্বিক পেন্টামিটার, এবং এই কাপলেটটা যদি আয়াম্বিক পেন্টামিটারে হয়, অর্থাৎ আয়াম্বিক হবে, অর্থাৎ আনএক্সেন্টেড অ্যাক্সেন্টেড আনএক্সেন্টেড অ্যাক্সেন্টেড এরকমভাবে যে 5টা মিটার হয় তাহলে সেটা, এবং এরকম যে দুই লাইন পরপর দুই লাইনই যদি এরকম হয় তখন সেটাকে বলা হিরোইক কাপলেট। এই হিরোইক কাপলেট দিয়ে মূলত এপিক রচনা করা হয়। তোমরা পাবে, তোমরা পাবে হচ্ছে থার্ড ইয়ার থেকে এপিক পড়া শুরু হবে, এপিক মানে মহাকাব্য, থার্ড ইয়ার থেকে এপিক পড়তে হবে, তো তখন বুঝতে পারবা যে এটা কি। ওপেন অর রান অন কাপলেট আর সো কল্ড বিকজ দ্য কনক্লুশন অফ দ্য কাপলেট ডাজন্ট কনসাইড উইথ দ্য এন্ড অফ এ গ্রামাটিক্যাল অর সেমান্টিক ইউনিট। এছাড়াও আরও কাপলেট রয়েছে, যেমন ওপেন কাপলেট, রান অন কাপলেট, এগুলোকে রান অন, এই ওপেন বা রান অন বলা হয় কারণ হচ্ছে এই কাপলেটগুলোর শেষে গিয়ে হচ্ছে তোমার গ্রামাটিক্যাল বা সিমান্টিক ইউনিটের দ্বারা এটা কিন্তু শেষ হয় না। এক্সাম্পল আমরা দেখতে পাবো, হিয়ার আর সাম এক্সাম্পল, দেখো এটা হচ্ছে ক্লোজড কাপলেট, কারণ হচ্ছে এখান থেকে শুরু হয়ে এখানে সেন্টেন্সটা শেষ হয়ে গেছে। এ সুইট ডিসঅর্ডার ইন দ্য ড্রেস কিন্ডেলস ইন ক্লোথস এ ওয়ান্টননেস, আর রবার্ট হেরিকের ডিলাইট ইন ডিসঅর্ডার এটা আগের সিলেবাসে ছিল, খুব একটা কি বলে, খুব একটা ভালো কবিতা না আর কি, ছোট্ট একটা কবিতা কিন্তু ভালো কবিতা না। সো এই কবিতাটা মূলত হচ্ছে এই দুটা লাইন হচ্ছে তোমার এই ক্লোজড কাপলেট, এখানে থটটা ক্লোজ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। হিরোইক কাপলেটে আসো, হিরোইক কাপলেট যদি এটাকে তুমি স্ক্যানশন করো তাহলে দেখবা যে এই লাইন দুটা হচ্ছে তোমার আয়াম্বিক পেন্টামিটার, মানে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখবা হচ্ছে এই ইট ইজ মানে এখানে একটাই হবে আর কি, ইটস হার্ড টু সে, তাহলে 1 2, ইফ গ্রেটার তাহলে 1 2 3, টোটাল 10টা হবে, 1 টপ স্কিল, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সিলেবল। পরেরটাতে এসে অ্যাপিয়ার, অ্যাপিয়ারের এরম যখন দেখবা দুইটা ডাবল ওয়ার্ড ডাবল লেটার তার মাঝখান থেকে আর কি ভাগ ভাগ করতে হয়,
তাহলে এখানে মাঝখানে হচ্ছে একটা হাইপেন দিয়ে ভাগ করতে হবে, তাহলে অ্যাপিয়ার মানে এখানে দুইটা দুইটা তিনটা, রাইটিং 4 5 6 7 8 9 10, এখানে জাজিং এখানে দুইটা আছে, তাহলে দুইটা হচ্ছে আইম্বিক পেন্টামিটার। তারপরে এখানে যদি আমরা ইয়ে দিতে থাকি তাহলে দেখবো আনএক্সেন্টেড অ্যাক্সেন্টেড আনএক্সেন্টেড অ্যাক্সেন্টেড, মানে আইম্বিক হবে, এবং যেহেতু 5টা করে মিটার আছে সেই জন্য 5 পেন্টামিটার। আচ্ছা তো এটা হচ্ছে হিরোইক কাপলেট, আমি যেটা বলছিলাম যে উপরেও 5টা হচ্ছে 10টা, যদি আমরা সিলেবল ভাগ করি তাহলে 10টা আমরা ইয়ে পাবো, 5টা সিলেবল 5টা মিটার পাবো, এবং এখানে 10টা সিলেবল পাবো, নিচেরটাও তাই। রান অন কাপলেট এখানে দেখো এখান থেকে শুরু হচ্ছে বাট শেষ হচ্ছে না, কিন্তু দ্যাট পিস এ ওয়ান্ডার, এটা মাই লাস্ট ডান্স, এটা তোমরা যখন পড়বা তখন দেখতে পাবা। রান কাপলেট, এরপরে হুদি ব্রাস্টিক কাপলেট বলে আরেকটা কাপলেট আছে, এই কাপলেটটা সংজ্ঞাটা এখানে দেওয়া হয়নি, হুদি ব্রাস্টিক কাপলেটটার সংজ্ঞাটা আমি ভুলে গেছি, এটা দরকার হবে না আর কি। আমাদের সবচেয়ে বেশি দরকার হবে হচ্ছে এই কাপলেটটা, হিরোইক কাপলেটটা, হিরোইক কাপলেটটা মাঝে মাঝে আমাদেরকে পড়তে হবে, তো এটা মাথায় রেখো হিরোইক কাপলেটটা কি জিনিস। হিরোইক কাপলেটের একটাই কথা, পেন্টামিটার থাকবে এবং হচ্ছে আইএমবিক হতে হবে, আইএমবিক পেন্টামিটার হবে এবং দুই লাইনের হতে হবে অবশ্যই। এরপরে আসো ব্ল্যাঙ্ক ভার্স, ব্ল্যাঙ্ক ভার্সের একটাই কথা, সেটা হচ্ছে যে এই কবিতার মানে রাইমের যেমন শেষে যায় রাইম থাকবে, যেমন বুলেটস পুলেটস, হ্যাঁ ওয়াল কল এরকম আছে না, এই যে স্কিল ইল, তারপর ড্রেস নেস, এই যে আছে শব্দগুলো, এই ব্ল্যাঙ্ক ভার্সে যেটা হবে যে এই ধরনের কোনো ছন্দ মিল থাকবে না। কবিতা কিন্তু কবিতার কোনো ছন্দ মিল নাই। আচ্ছা আমি আমি মিউট করে রেখেছি, আমি তো বলেই যাচ্ছি অনেকক্ষণ ধরে ক্লাস নিলাম। যাই হোক তোমরা এইটুকু ওই ভিডিওতে দেখে নিও, একটু টেনে দেখে নিও, আমি রিপিট করছি না, আমি জাস্ট এইটুকু এইটুকু থেকে যখন শুরু করছি তখন বলি। সেটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক ভার্স, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক মানে শূন্য, মানে আগেরগুলো যেমন আমরা দেখছিলাম হচ্ছে রাইম থাকে নিচের প্রত্যেকটা লাইনের শেষে, দেখো রাইম মিল আছে, ছন্দের মিল, যেমন স্কিল ইল ওয়াল কল বুলেটস বুলেটস মিল আছে, কিন্তু এই জায়গাটাতে ব্ল্যাঙ্ক ভার্সে এসে ছন্দের কোনো মিল থাকবে না লাইনের শেষে। যেমন দেখো এখানে বলছে যে কিং ক্র্যাগস ডোল রেস নট মি, মানে এক কথায় ছন্দের কোনো মিল নাই, এবং এইটাকে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স মানে শূন্য ভার্স। আচ্ছা তোমরা তো অনেকক্ষণ শুনতে পাওনি, যাই হোক এটা একটু টেনে দেখে নিও। আচ্ছা হিরোইক বুঝবা হচ্ছে সাধারণত এই হিরোইক কাপলেট পাবে তোমরা যখন এপিক পড়বে, তখন প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন, হোমারের ইলিয়াড, হ্যাঁ এগুলো যখন পড়বে তখন। আর এটা বোঝার কারণ ইয়ে হচ্ছে যে দুই লাইনের শ্লোক হতে হবে, মানে কবিতার ভেতরে দুই লাইন দুই লাইন পর পর এরকম ফিনিশ থাকবে, এখান থেকে শুরু হয়ে এখানে সেন্টেন্স ফিনিশড হবে, এবং প্রতিটা লাইনে থাকবে আইএমবিক পেন্টামিটার করে, আইএমবিক হতে হবে, অর্থাৎ আনএক্সেন্টেড অ্যাক্সেন্টেড আনএক্সেন্টেড অ্যাক্সেন্টেড এরকম হতে হবে, এবং মিটার যখন ভাগ করবা তখন দেখবো 5টা 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 এরকম। যেমন সনেটগুলো সাধারণত আইএমবিক পেন্টামিটারে লেখা হয়, এবং এই আইএমবিক পেন্টামিটারের ক্ষেত্রে সনেটে যে সবসময়ের জন্য হিরোইক কাপলেট থাকে তা কিন্তু না, কারণ ওখানে চার লাইন পর পর হচ্ছে কাপলেটগুলো থাকে। আবার অনেক সময় রাইম স্কিমের মিলটাও একটু অন্যরকম ভাবে থাকে, অনেক সময় 3 লাইন 3 লাইন করে রাইম স্কিমের মিল থাকতে পারে, সো সেখানে হিরোইক কাপলেট না, হিরোইক কাপলেটটা এক কথায় তোমরা যেটা মনে রাখতে হবে আইএমবিক পেন্টামিটার হবে এবং দুই লাইনের শ্লোক, এই স্ট্যানজাগুলো দুই লাইনের হবে সব। যেমন যে এইটাই এটাই হচ্ছে একটা এসে অন ক্রিটিসিজম, পোপ আলেকজান্ডার পোপের লিখা, এটার পার্থক্য ক্লোজ কাপলেটের এমনও হতে পারে যে এখানে ক্লোজ হলো না, এইখানে ক্লোজ নাও হতে পারে, বাট তারপরেও এটাতে আইএমবিক পেন্টামিটার আছে, এই জন্য এটা হিরোইক কাপলেট, এবং হিরোইক কাপলেট যখন তখনই হবে যখন এটা দুই লাইনের শ্লোক প্লাস এটা
তোমার হচ্ছে এপিকের এপিক থেকে আসবে। এটা আরো ডিটেল পাবা পরবর্তীতে, আরো পাবা সামনে ধীরে ধীরে ধীরে। এখন আজকে হয়তো প্রথম দেখে শুনতেছো, তার মনে হচ্ছে অনেক কোশ্চেন আসতেছে, ধীরে 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 এটা দেখবে অনেকবার আলোচনা হবে, অনেক নতুন নতুন তথ্য পাবা। এই যে এটার কথা বলছিলাম, এটা পড়ার দরকার নাই, এটার এখানেও নাই, ইভেন আসেও না এগুলা। এই এই পুরোটার ভেতরে শুধুমাত্র এই একটাই হচ্ছে ইম্পর্টেন্ট, হিরোইক কাপ্লেন, আর বাকি কোনোটাই আসে না। ব্ল্যাঙ্ক ভার্স যেটা বললাম যে কবিতার শেষের দিকে কোনো ছন্দের মিল থাকবে না, সেটাকে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। এরপরে আমরা দেখে আসি স্ক্যানিং, স্ক্যানিংটা আচ্ছা টার্সিট। কাপলেট যেরকম দুই লাইনের শ্লোক বা দুই লাইনের স্ট্যানজা, এই টার্সিট বা ট্রিপলেট এটাকে বলা হয় ত্রিপদী শ্লোক, মানে তিন লাইনের শ্লোক। এবং এটাকে বলা হয়, এটা হচ্ছে কাইন্ড অফ স্ট্যানজা কনসিস্টিং অফ থ্রি ইকুয়াল অর আনইকুয়াল লাইনস উইথ রাইম টুগেদার। এবং তিনটা লাইন থাকবে যে সেখানে হচ্ছে সমানও হতে পারে, বড় মানে ছোট বড় লাইন হতে পারে মিটারের দিক থেকে, এবং শেষের মানে শেষে তাদের ছন্দ মিল থাকবে, সেটাকে বলা হচ্ছে টার্সিট বা ট্রিপলেট। যেমন এখানে দেখো এটা বলতেছে যে সেন্সিটিভ, বর্ন টু লিভ, হুইচ দে গিভ, গিভ লিভ টিভ, এই যে একটা ছন্দের মিল আছে। এবং তিনটা লাইন, তিন লাইন পর পর হচ্ছে তোমার স্ট্যানজার ব্রেক, সো এটা হচ্ছে একটা টার্সিট। আবারও বলছে এখানে টার্সিট মে নট হ্যাভ দ্য সেম রাইম, সেম রাইম নাও হতে পারে। হোয়েন টার্সিটস আর ইন্টারলকড উইথ সাকসেসিভ টার্সিটস রাইম দে এ এস, মানে মানে অ্যাজ এ বি এ বি সি বি সি ডি ই, এরকমটাও হতে পারে। অর্থাৎ এটার সাথে এটার মিল, বাস একটার মিল নাই, এরকমটাও হতে পারে। কিন্তু এক কথায় তিন লাইনের স্ট্যানজাগুলো হতে হবে, এটা প্রথম কথা। তারপরে যেটা হতে হবে সেটা হচ্ছে রাইমের মিল থাকতে হবে, মিল থাকতেই হবে। ব্ল্যাঙ্ক ভার্সে যেরকম মিল থাকবেই না, এখানে মিল থাকতেই হবে। কাপলেটের সাথে পার্থক্য হচ্ছে কাপলেট হচ্ছে দুই লাইনের স্ট্যানজা, আর এখানে তিন লাইনের স্ট্যানজা। আমরা কবিতা লিখতে গেলে কি করি, তিন লাইন পর পর একটু করে ফাঁকা দিয়ে আবার পরে তিন লাইন লিখে, এরকম করি না, বা চার লাইন পর পর। আচ্ছা এরপরে স্ক্যানিং, স্ক্যানিং কিভাবে করতে হয় সেটা ওই যে ওই ভিডিও দেখতে তোমরা বুঝে ফেলবা। এখানে দেখো আনএক্সেন্টেড অ্যাক্সেন্টেড আনএক্সেন্টেড অ্যাক্সেন্টেড আনএক্সেন্টেড অ্যাক্সেন্টেড, এরকম এরকম ম্যাক্সিমামই করেছে। এখানে আবার একটু ব্যতিক্রমও আছে, যেমন এই জায়গাটাতে অ্যাকসেন্টেড আনএক্সেন্টেড আনএক্সেন্টেড, এগুলো যে অ্যানাপেস্ট, তারপরে আর কি কি সব আছে আমি ভুলে গেছি ওগুলো। ওই সময় যখন ভিডিও করেছিলাম বা আমরা যখন পড়েছি তখন পড়েছি, বাট এই নিয়মগুলো তো মনে থাকে না, এটা তোমাদেরও মনে থাকবে না, এটা দেখবা পরীক্ষার আগে গিয়ে আবার পড়তে হবে, অনেকবার পড়তে হবে, এটা একটা প্রেশার আর কি। যদিও এখন তো তোমাদের এটা নাই, আমাদের সময় পাস মার্ক আসতো, এভাবে বলেই দিত যে এই লাইন এই লাইনগুলো স্ক্যান করো, তো এই জন্যই পাস মার্কের আশায় আমরা ওগুলো সবই পড়তাম। আলাদা একটা 120 টাকা দামের বইও ছিল স্ক্যানশানের ওপরে, অ্যানাটমি অফ স্ক্যানশান এরকম একটা নামে। সো এইখানে এইভাবে স্ক্যান করতে হয় এবং পরে গিয়ে এইভাবে লিখতে হয়, এই যে এখানে যেভাবে লিখা আছে যে ইন দিস লাইনস এক্সেপ্ট দ্য ফার্স্ট ফুট অফ দ্য লাস্ট লাইন, এই লাইনগুলোর ভেতরে বিশেষ করে এই ফার্স্ট ফুট লাস্ট লাইনের ছাড়া অল দ্য ফিট আর আয়াম্বিক, সবগুলি ফিট বা মিজার বা মিটার হচ্ছে আয়াম্বিক মিটারে রয়েছে। সিন্স দেয়ার আর ফোর আয়াম্বিক ফিট ইন ইস লাইন, যেহেতু প্রত্যেকটাতে চারটা করে আয়াম্বিক ফিট রয়েছে, দ্য লাইনস আর কল্ড আয়াম্বিক টেট্রামিটার, সেজন্য এই লাইনগুলোকে বলা হচ্ছে আয়াম্বিক টেট্রামিটারে লেখা। দ্য ফার্স্ট ফুট অফ দ্য লাস্ট লাইন ফ্ল্যাটারিং ইজ এ ড্যাকটাইল, এই যে বলছে এইটা হচ্ছে ড্যাকটাইলের ভিতরে পড়ছে, ড্যাকটাইলিক যে মিটার সেটার ভিতরে। এ ফুট কনসিস্টিং অফ ওয়ান অ্যাক্সেন্টেড সিলেবল অ্যান্ড টু আনএক্সেন্টেড সিলেবল, এবং যে ফুটগুলোতে মূলত একটা শুরুতে অ্যাক্সেন্টেড থাকবে এবং তারপরে আনএক্সেন্ট আনএক্সেন্ট থাকবে, তখন সেটাকে বলা হয় ড্যাকটাইলিক। তো এটা হচ্ছে একটা ড্যাকটাইলিকের এক্সাম্পল। আচ্ছা আর কি আছে, ওকে আর নাই, সো আমাদের ক্লাসটা এখানেই শেষ। তোমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো, আমি আছি আরো 5 মিনিট।
কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। এরপর কি প্রোজ পড়াবে নাকি কবিতা? এরপরে আরো 2-3টা কবিতা পড়া লাগবে আগে, কারণ ওই কবিতাগুলো পড়লে আমি তোমাদেরকে বলে দিতে পারবো যে এই দেখো এই জায়গায় অ্যালিটারেশন আছে, এই দেখো এই জায়গায় হচ্ছে ওনোম্যাটোপিয়া আছে, মেটোনোমি আছে, সিনেকটোকি আছে, এটা বলতে পারবো। তো ওই 2-3টা প্যারাগ্রাফ পড়ে তারপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে প্রোজে। প্যারাগ্রাফ না মানে 2-3টা পোয়েম আর কি। আমরা তো শুধুমাত্র মনে হয় 3টা কবিতা পড়েছি, আরো 3টা পড়বো আর কি। লেগে থাকো, ওয়ার্ড মিনিং বেশি বেশি মুখস্থ করো, গ্রামার গুলো ঠিক করে ফেলো, যা পড়ছো তা লিখো। যা যেদিন যা পড়ছো, যেমন হ্যাঁ, আজকে আমাদের এক্সাম নাকি আগে আসছে, তাহলে আমরা কি 20টা কবিতা আরো প্রোজ পোয়েট্রি মানে এগুলো সব পড়তে পরে শেষ করতে পারবো? এটা প্রতিবারই বলে আগায়, কোনো বারই দেয় না। দিলে কত দূর আগাবে? ওই অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবরে পরীক্ষা হবে, এর ভেতরে স্যার হয়ে আমাদের যাবে। কলেজে বলছে এপ্রিল মাসের ফার্স্ট উইক ওইটা নাকি বলে এমসিকিউ তাই, থাকে না। ওইটা বলে তাই, টিচাররা এটা একটা মিথ্যা কথা বলে, সারা জীবনে টিচারদের এটা একটা অভ্যাস। আমাদের সময়ও এটা বলছিল, লাস্টে গিয়ে 1.5 বছর পর পরীক্ষা হয়েছিল আমাদের ফার্স্ট ইয়ারে। ন্যাশনাল ইউনিভার্সিটি একাডেমিক ক্যালেন্ডার লিখছে ওই দিয়ে তো বাদ লিখে, পড়ে। হ্যাঁ লিখে তাই, কোনোদিনই নিতে পারে না। আবার যদি ও বিক্রয়ের জন্য বন্ধ দিয়ে দেয় তাহলে আরো পিছাবে। হ্যাঁ আরো পিছাবে তখন। এই যে এবার এবার তো 2 বছর, এটা তো 4 বছর থাকলো। 4 বছর কিভাবে দেখো, যারা এই যে সেকেন্ড ইয়ার, এরা 19 সালে সেকেন্ড ইয়ারে উঠেছে, তাহলে 19 সাল, তারপর 20 সাল, তারপর 21 সাল, এরপরে 22 সালে এসে আবার পরীক্ষা দিবে, তাহলে 4টা বছর থাকলো না এক ইয়ার পার করতে। গ্রেট লস আর কি এদের। তবে একটা জিনিস মনে রাখো, যতই তাড়াতাড়ি পরীক্ষা বা ইয়েটিয়ে নিবে তত হচ্ছে ভালো, অনার্সের রেজাল্ট যেভাবে হোক হয়ে যাবে। হ্যাঁ যদি একটু ট্র্যাকে থাকো, একটু পড়াশোনায় থাকো, যেভাবেই হোক, হয়তো দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ারে একটু খারাপ হলো, সেকেন্ড ইয়ারে যা ভালো হবে, দুইটা মিলে এভারেজ হয়ে যাবে, থার্ড ইয়ারে যা ভালো হবে, 3টা মিলে এভারেজ হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ার খুব ভালো হলো, সেকেন্ড ইয়ারের দিকে একটু খারাপ হলো, ফার্স্ট ইয়ারে 2টা সাবজেক্টে ভালো হলো, 1টা সাবজেক্টে খারাপ হলো, এইভাবেই আর কি হয়। এভাবে 4 ইয়ার মিলে একটা রেজাল্ট দাঁড়ায়। তো অনার্স নিয়ে টেনশন করতে হয় না, অনার্স নিয়ে জাস্ট খালি পড়ে যেতে হয়। অনার্সে প্রচুর পড়া, কিন্তু এটাতে আমি টেনশন করে যে একবার হারিয়ে ফেলবো, হারিয়ে যাব, মরে যাব, এরকমটা না। এটাতে ওই মানে হাল ধরে লেগে থাকতে হয়, প্রতিদিন অল্প অল্প করে পড়তে থাকতে হয়, আর নিজের স্কিল ডেভেলপ করতে হয়। স্কিল হচ্ছে যেমন স্পিকিং স্কিল, লিসনিং স্কিল, রাইটিং স্কিল, রিডিং স্কিল, স্কিল ডেভেলপ করতে হয়, তাহলে হয়ে যায়। ফার্স্ট ক্লাস পাইতে হলে কি মানে 4 ইয়ারে 3 পয়েন্টের উপরে পেতে হবে? হ্যাঁ ফার্স্ট ক্লাস পাওয়া খুব ইজি, এটা এটার জন্য শুরু থেকেই একটু বেশি বেশি পড়তে হবে আর কি, শুরু থেকেই। তোমাদের তোমাদের SSC-তে ডাবল প্লাস কাদের আছে, কার কার আছে, মানে SSC ইন্টার দুইটাতেই ডাবল প্লাস পেয়েছো? সিঙ্গেল একটা প্লাস আছে এরকম, ডাবল না সিঙ্গেল? সিঙ্গেল স্যার SSC তে GPA 5 আর SSC তে 4.67। আচ্ছা আমি SSC তে 4.44 আর SSC তে 4.83। আচ্ছা রেজাল্ট স্যার SSC, 2019-এর ব্যাচের মানে আগের বছরের 1 বছর ব্যাচের। আচ্ছা আচ্ছা সমস্যা নাই। এটা হচ্ছে তোমার SSC ইন্টারের রেজাল্ট, আমি এই জন্য শুনলাম যে যদি SSC ইন্টারের রেজাল্টটা ভালো থাকে তার মানে হয়তো ইংলিশের বেসিকটা ভালো আছে, আর যদি দেখা যাচ্ছে যে আরো কম, তখন দেখা যাচ্ছে যে ইংরেজির বেসিক, বেসিক বলতে তোমার গ্রামারের হয়তো টেনশন করা লাগছে না, তুমি একটু ট্রাই করলে 6 মাস পর বা 1 বছর পর থেকে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবে, তখন তোমার জন্য হচ্ছে লিটারেচার সহজ। বাট এমন অনেকেই আছে যারা ভর্তি হয় যে অতটা ভালো গ্রামার বুঝে না, এমনিতেই সামহাও মুখস্থ করে রেজাল্ট হয়ে গেছে,
এবং এসএসসি ইন্টারে এবং ইংলিশে চান্স পেয়েছে এবং পরবর্তীতে সাফার করে, এটা অনেক ক্ষেত্রে অনেকেই আছে। তো আগে থেকেই প্রথম 6 মাস টার্গেটই করবো জুন, এই জুনের আগে আমি যত গ্রামার আছে প্রতিদিন একটা করে নতুন নতুন গ্রামার শিখবে, তোমার আর শেখার কিছু নাই, প্রতিদিন একটা করে শিখবা গ্রামারের। যেমন ওই যে কারেকশনের দেখবা 37টা বা 38টা মনে হয় নিয়ম কানুন আছে, এগুলো জানে জেনে নিবা। রাইট ফর্ম অফ ভার্ব এটা জেনে নিবা, তাহলেই হয়ে যাবে। আর প্যাসিভ ভয়েসটা শিখবা, কিভাবে প্যাসিভ করছে এটা শিখবা, তাহলে আর কিছু লাগবে না, ফ্রি হ্যান্ডে লিখতে পারবা। আর ওয়ার্ড মিনিং তো শিখতেই হবে, যত ওয়ার্ড মিনিং শিখবা তত ভালো করবা। হ্যাঁ, ওই তো, তার মানে তোমাদের বেসিকটা ভালো আছে, তোমাদের ভয় নাই। তবে একটা জিনিস, সেটা হচ্ছে ওই যে সবচেয়ে ধারালো তরবারিতেও মরিচা পড়ে, ধার নষ্ট হয়ে যায়, এটার জন্য নিয়মিত শান দিতে হয়। ঠিক এরকমই তোমাদেরকেও নিয়মিত পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো, সে পর্যন্ত ভালো থেকো সবাই। নেক্সট ক্লাসে আমরা একটা কবিতা পড়বো, আর আজকে যা কিছু পড়লাম, যা কিছু বুঝলা, সেটাই তোমরা খাতায় নিজেদের মতো করে নোট করে, এই যে বুশরা যেভাবে শেয়ার করেছিল এভাবে শেয়ার করো, তাহলে আমরা হচ্ছে মানে তোমাদের অনেকটা আইডিয়া ক্লিয়ার হবে যখন তোমরা লিখবে। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। সেটা আসসালামু আলাইকুম। আচ্ছা।